ভেজালযুক্ত আকিদা আমল থেকে নিজেকে সংশোধন করবে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজামুন, আল্লাহ রাব্বুল বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তিনি আরশে সমুন্নত, অথচ এ যুগের বড় বড় নামধারী ডিগ্রিধারী ওলামায়ে কেরাম তারা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। রাসূলের সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মস্তিষ্কে প্রসূত চিন্তা চেতনা দিয়ে ইসলামকে নিজের মতো মানতে গিয়ে বিদাতের অনুপ্রবেশ ঘটেছে। আর এই বিদাতকে দূরীভূত করার জন্য আলাদি যুবসংঘের আবশ্যিক কাফেলা সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল্লাহর এই মৃত্যুর দাফন কার্যের ইতিহাস, তার যে ইসলামের জন্য সর্বস্ব ছেড়ে দিয়ে নগ্ন অবস্থায় বিতাড়িত হয়ে ইসলামের সুশীতল আশ্রয়তলে আশ্রয় নিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মা ইয়ুদলিলহু ফালা হাদিয়ালা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 34তম বার্ষিক তবলিগ ইজতেমা 2024-এর সম্মানিত সভাপতি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অন্যান্য অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশ থেকে আগত সমাগত শ্রদ্ধাভাজন মুসলিম ভ্রাতৃমণ্ডলী, সমবয়সী তরুণ ছাত্র ও যুবক ভাইয়েরা, স্নেহের আদরের ছোট্ট ছোট সোনামণিরা, সবাইকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে যাবতীয় চড়াই উতরাই পেরিয়ে প্রতিকূল আবহাওয়া আল্লাহর রহমতে অনুকূল হয়ে তবলিগি ইজতেমা নিরাপদে সুশৃঙ্খলভাবে পরিচালিত হওয়ার যে সুযোগ আমরা পেয়েছি সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সকলে আবার একবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অপরগণিত দরুদ তাসলিম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শ কিয়ামত পর্যন্ত অভ্রান্ত, অপরিবর্তনীয়, অনুসরণীয়, অনুকরণীয়, শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সুপ্রিয় ভ্রাতৃমণ্ডলী, অফরন্ত প্রাণশক্তির আধার যুব সমাজই দেশ ও জাতির ভবিষ্যৎ কর্ণধার। শত ঝড় ঝাপটা ও বাতিলের কালো থাবা উপেক্ষা করে যুবকরাই পারে সত্য, ন্যায় ও অহির বিধান প্রতিষ্ঠায় বীর বিক্রমে সামনের দিকে এগিয়ে যেতে। যুবশক্তিই পারে পরিবার, সমাজ ও দেশকে কুসংস্কার মুক্ত করে অহির সোনালী সমাজ কায়েম করতে। এই লক্ষ্যেই জাহেলিয়াতের প্রগাঢ় অন্ধকার থেকে যুব সমাজকে সঠিক পথের দিশা দেওয়ার জন্যে 1978 সালের 5ই ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এদেশের বহু মানুষ তৌহিদের পরিবর্তে শিরকে বিশ্বাসী ছিল, বহু মানুষ সন্ন্যার পরিবর্তে বিদাতের অনুসারী। জাহেলিয়াত কুসংস্কারে জর্জরিত সমাজকে অহির বিধানের আলোকে পরিবর্তনের দৃঢ় চেতনা নিয়ে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অগ্রযাত্রা। সমাজকে পরিশুদ্ধ করার অন্যতম বড় প্রাণশক্তি তরুণরা। যদি তরুণরা কোরআন সুন্নার পতাকাতলে ঐক্যবদ্ধ হয়, বাতিলের বিরুদ্ধে দৃঢ় পদে অবস্থান করে, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সমাজ পরিশুদ্ধ হয়।
প্রিয় বন্ধুরা আমার, সমাজ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজের বিভিন্ন আকীদা এবং আমল আজকে পরিবর্তিত হয়ে গেছে। প্রকৃত বিধান, প্রকৃত ইসলাম থেকে মানুষ অনেকটা দূরে সরে গেছে। যদি এই ইসলামকে ওহির আলোয়, ওহির বিধানের আলোকে আপনার আকীদা আমল পরিশুদ্ধ না হয়, সে আকীদা আমল বৃথা যাবে। আমরা সংক্ষিপ্ত পরিসরে সংস্কারের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনআম 6 নম্বর সূরার 48 আয়াতে, ওমা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। আমরা রসুল প্রেরণ করেছি এই উদ্দেশ্যে যে তারা জান্নাতের সুসংবাদ দেবে এবং মুশরিকদেরকে জাহান্নামের ভয় প্রদর্শন করবে। ফামান আমানা ওয়া আসলাহা, যে ব্যক্তি ঈমান আনবে এবং নিজেকে সংশোধন করে নেবে, ত্রুটিমুক্ত করে নেবে, পরিশুদ্ধ করবে, ভেদালযুক্ত আকীদা আমল থেকে নিজেকে সংশোধন করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নেই। সুতরাং ইমানের পাশাপাশি যদি নিজেকে সংশোধন করা যায়, সংস্কার করা যায়, এর মাধ্যমেই কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি চিন্তামুক্ত, ভয়মুক্ত থাকবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলাম গরিবান বা সায়দু কামা বাদা ফাতুবালিল গোরাবা। ইসলামের সূচনা হয়েছিল, শুরু হয়েছিল অল্প মানুষ দিয়ে, প্রকৃত ইসলামটা ফিরে আসবে আবার অল্প সংখ্যক মানুষদের মধ্যেই। ফাতুবালিল গোরাবা, এই অল্প সংখ্যক মানুষদের জন্যই জান্নাতের সুসংবাদ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন তারা কারা, আল্লাহ রাসূল বলছেন আল্লাযীনা ইসলিহুনা মা আফসাদান নাস, যারা ইসলামের যে বিষয়গুলো মানুষ নষ্ট করেছে, ইসলামের যে বিষয়গুলো মানুষ ত্রুটিযুক্ত করেছে, এই নষ্টকৃত বিষয়গুলোকে যারা সংস্কার করে, সংশোধন করে, পূর্বের অবস্থায় ফিরিয়ে আনে, তাদের জন্যই হচ্ছে জান্নাতের সুসংবাদ। সুতরাং সমাজ সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। দু একটা উদাহরণ দিলে সহজ হবে। সমাজে প্রচলিত আকীদা এবং আমল, বাস্তব পিওর আকীদা এবং আমল কোথায়? এক, অধিকাংশ মানুষের এদেশের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান। আসলেই কি আকীদা সঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রদ 13 নম্বর সূরার 2 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী রাফা'আ আস-সামাওয়াতি বিগায়রি আমাদিন তারাউনাহা, তিনি আল্লাহ যিনি এই সুবিশাল আকাশ সৃষ্টি করেছেন কোনো স্তম্ভ ছাড়া, খুঁটি ছাড়া, যা তোমরা দেখছো, প্রত্যক্ষ করছো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন এই বিষয়ে তার বক্তব্য বাইরে যদি কোনো ব্যক্তির বক্তব্য গ্রহণ করেন, সেটা কি আদৌ বিশুদ্ধ হবে? ঠিক একই মর্মে বহু আয়াত পাবেন। সূরা আরাফ 7 নম্বর সূরার 54 আয়াতে একই বর্ণনা, সূরা ইউনুস 10 নম্বর সূরার 3 নম্বর আয়াতে একই ঘোষণা, সূরা তোহা 20 নম্বর সূরার 5 নম্বর আয়াতে পাবেন, সূরাল ফোরকান 25 নম্বর সূরার 59 নম্বর আয়াতে পাবেন, সূরা সাজদা 32 নম্বর সূরার 4 নম্বর আয়াতে পাবেন, সূরা হাদিদ 57 নম্বর সূরার 4 নম্বর আয়াতে পাবেন। সব আয়াতে আল্লাহ রাব্বুল আমিনের দায়িত্বহীন ঘোষণা, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশে সমুন্নত। ঠিক একই মর্মে সহিহ মুসলিমের একটি হাদিস, মুয়াবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মহিলা দাসী ছাগল চড়াত, নেকড়ে বাঘ ছাগল নিয়ে গেছে, রাগান্বিত হয়ে তাকে থাপ্পড় দিয়েছেন। পরক্ষণে অনুতপ্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে গিয়ে ঘটনা খুলে বলছেন যে এই কারণে আমি তাকে স্বাধীন করে দিতে চাই। আল্লাহ রাসূল বলছেন তাকে নিয়ে আসো। দুটি প্রশ্ন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম প্রশ্ন করছেন আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়?
কে প্রশ্ন করছেন? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে প্রশ্ন করছেন? ছোট্ট মহিলা দাসীকে। আইন আল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? জবাব, ফালাত ফিস সামায়ে। এই ছোট্ট মহিলা দাসীর জবাব, আল্লাহ আসমানে রয়েছেন। দ্বিতীয় প্রশ্ন করছেন, মান আনা, বলো তো আমি কে? আন্ত রাসূলুল্লাহ, দাসীর জবাব, আপনি আল্লাহর রসুল। এই জবাব যখন তিনি পেলেন, আল্লাহ রসুলের দত্তহীন ঘোষণা, আতিকহা ফা ইন্নাহা মুমিনাতুন, শুনে রাখো, একজন মুমিনা নারী, একজন মুমিনা মহিলা, সুতরাং তাকে স্বাধীন করে দাও, তাকে আজাদ করে দাও, তাকে মুক্ত করে দাও। আল্লাহ রসুলের যুগের একজন ছোট্ট মহিলা দাসী, তারও এটা জানা ছিল, ভূমণ্ডল নভমণ্ডলের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান নন, তিনি আরশে সমুন্নত। অথচ এ যুগের বড় বড় নামধারী ডিগ্রিধারী ওলামায়ে কেরাম, তারা জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন কোথায়। দুই, আল্লাহ রাব্বুল আলামিনের আকার আছে না নিরাকার সত্তা? আকার আছে। অথচ অধিকাংশ মানুষের বিশ্বাস যে আল্লাহ রাব্বুল আলামিন নিরাকার। এই মর্মে দেখুন সূরা জুমার 39 নম্বর সূরার 67 আয়াত, আল্লাহ রাব্বেন বলছেন, ওয়ামা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরযু জামিয়ান কাযযাতুহু ইয়াওমাল কিয়ামা। তারা আল্লাহর যথাযথ সম্মান দেয় না, মর্যাদা দেয় না। কিয়ামতের দিন পুরা পৃথিবী থাকবে তার হাতের মুষ্টিতে। কোথায় থাকবে? হাতের মুষ্টিতে। ওয়াসসামাওয়াতু মাকবিয়াতুন বিয়ামিনিহি, আকাশসমূহ ভাস করা অবস্থায় থাকবে তার ডান হাতে। সুতরাং তার হাত আছে, এটা স্পষ্ট প্রমাণিত। তার পা আছে 7384, সহিহ বুখারী খোলেন। কিয়ামতের দিন বিচারের পরে জান্নাতীদের জান্নাতে দেওয়া হবে, জাহান্নামীদের জাহান্নামে, জাহান্নামীদের জাহান্নামে দেওয়া হবে। লা ইয়াযালু ইলকা ফীহা ওয়া তাকুলু হাল মিন মাজিদ, তখন জাহান্নাম বলতে থাকবে, আল্লাহ আরো কি কিছু আছে? হাত্তা ইয়াযা ফীহা রাব্বুল আলামিন কদামাহু ফায়ানযামি বাযহু ইলা বাযিন, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে জাহান্নামের উপরে না রাখবেন। যখনই পা রাখবেন, জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিলে যাবে, জাহান্নাম এক অংশ আরেক অংশের সাথে মিশে যাবে। সুম্মা তাকুলু কদ পাদ বিইজ্জাতিকা ওয়া করামিকা, জাহান্নাম তখন বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, বাস বাস আমি পূর্ণ হয়েছি, আমার আর প্রয়োজন নেই। এ হাদিস বলছে আল্লাহ রাব্বুল আলামিনের পা আছেন, কিন্তু তার আকৃতি কারো সাথে তুলনীয় নয়। স্রষ্টার আকৃতি যেমন প্রয়োজন ঠিক তেমনই আছে, সৃষ্টির সাথে কোনো তুলনা নেই। অথচ চলছে ভ্রান্ত বিশ্বাস, ঠেকাবে কে? এবার আসুন আমলের ক্ষেত্রে, ছোট্ট দু একটি আমল দেখুন। এটা সুন্নাত, সহিহ বুখারীর 1163। আল্লাহর রাসূল বলছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ, যখন কোনো ব্যক্তি তোমাদের মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, সে যেন না বসে, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ পর্যন্ত না দু রাকাত সালাত আদায় করেছে। এটা কার সুন্নাত? রসুলের সুন্নাত। কিন্তু সমাজের সুন্নাত কি? মেহরাবের উপরে একটা লাল বাতি জ্বালানো হয়, নিচে লেখা থাকে, লাল বাতি জ্বলা অবস্থায় সুন্নাতের নিয়াত করবেন না। আছে না কথা বলেন? আছে না? নাই। রসুলের সুন্নাত হচ্ছে মসজিদে প্রবেশ করে দু রাকাত সুন্নাত তাহিয়াতুল মসজিদ আদায় করে আপনি বসবেন। সমাজের প্রচলিত সুন্নাত হলো জামাত শুরুর 3 মিনিট আগে লাল বাতি জ্বালানো হয়। আপনি প্রবেশ করেছেন এই সময়ে, কর্তৃপক্ষের ঘোষণা সুন্নাত বাতিল, আপনি বসেন। রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে, রাসূলের সুন্নাতের উপরে লাল বাতি জ্বালিয়ে, রাসূলের সুন্নাতকে যারা কবর দিয়েছেন, কাল কিয়ামতের মাঠে যদি তাদের কবরে লাল বাতি জ্বলে, ঠেকানোর সুযোগ কারো থাকবে না। রাসূলের সুন্নাতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মস্তিষ্কে প্রসূত চিন্তা চেতনা দিয়ে, ইসলামকে নিজের মতো মানতে গিয়ে বিদাতের অনুপ্রবেশ ঘটেছে,
আর এই বিরাটকে দূরীভূত করার জন্য আলাদিন যুবসংঘের অপসীম কাফেলা সমাজ সংস্কারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। হে তরুণ ছাত্র যুব সমাজ, সমাজের সর্বস্তরের শিরকে জয় জয়কার, প্রতিটি মহল্লায় মহল্লায় বিদাত স্থান গেড়ে বসেছে, কুসংস্কার জাহেলিয়াত তরুণদেরকে আস্তে পৃষ্ঠে গ্রাস করছে। যদি এই যুব সমাজকে ফেরানো না যায়, শিরক বিদাত অধ্যুষিত এই বাংলার জনপদকে যদি ওহির বিধানের আলোকে আলোকিত করা না যায়, তাহলে আগামী দিনে প্রকৃত ইসলাম খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং আপোষহীন চেতনা নিয়ে সমাজ সংস্কারের ময়দানে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দুনিয়াকে গৌণ মনে করে দাওয়াতি ময়দানে ঝাঁপিয়ে পড়ার ব্যত্যয় ঘটলেই সমাজ ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশ আহলাদি যুব সংঘের দায়িত্বশীল কর্মী ভাইদের উদ্দেশ্যে আমরা আবেদন রাখবো, আসুন অলসতা বিলাসিতার গ্লানি ছেড়ে ফেলুন, দুনিয়াবি জৌলুসকে পদতল পদদলিত করুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পরকালে নাজাত পাওয়ার দৃঢ় চেতনা নিয়ে দাওয়াতি ময়দানে বিচরণ করুন, ইহকাল পরকাল উভয় মঙ্গলময় হবে ইনশাআল্লাহ। একজন যুবকের ইতিহাস উল্লেখ করে আমি আলোচনা শেষ করব। আব্দুল উজ্জা শিশু অবস্থায় পিতৃহারা মক্কায় তার চাচার কাছে প্রতিপালিত, ছাগল উট চড়ানোই তার কাজ, ইসলামের অমীয় বাণী তার কর্ণক্রহরে প্রবেশ করেছে, তৌহিদের প্রতি তার হৃদয়টা আকৃষ্ট, কিন্তু চাচার ভয়ে বলতে পারে না। মক্কা বিজয় যখন হয়ে গেল সব কিছু উলট পালট, তরুণ আব্দুল উজ্জা তার চাচার কাছে গিয়ে ইসলাম কবুলের অনুমতি চান, ইসলাম কবুলের এই মনোবাসনা তিনি ব্যক্ত করেন। যুবক আব্দুল উজ্জার লোকায়িত ইমান ফল্লস্রোত হয়ে বেরিয়ে আসে, কিন্তু চাচা তার ইসলাম কবুলের এই বাসনাকে মেনে নিতে পারে নাই, ধমক দিলেন, সমস্ত মাল সম্পদ থেকে বঞ্চিত করার হুঙ্কার দিলেন, এমনকি দেহের পরিহিত বস্ত্র পর্যন্ত ছিনিয়ে নিলেন। নগ্ন দেহে আব্দুল উজ্জা ছুটে গেলেন তার মায়ের কাছে, মা এই দৃশ্য দেখে হাউ মাউ করে কেঁদে উঠলেন, আব্দুল উজ্জার দিকে একটা কম্বল ছুড়ে মারলেন, মাঝখানে ছিঁড়ে দুই টুকরা করে এক টুকরা নিচের দিকে পরিধান করলেন, আরেক টুকরা গায়ে জড়িয়ে নিঃস্ব হাতে অসহায় আব্দুল উজ্জা ছুটে চললেন মদিনার পানে। রসুলের উদ্দেশ্যে পক্ষকাল পরে চলে গেলেন মদিনায় মসজিদে নববীতে, ফজরের সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা খুলে বললেন। রসুলুল্লাহ সাল্লামের শুনে হৃদয় বিদারক ঘটনা শুনে হৃদয় বিগলিত হয়ে গেল। আল্লাহ রসুল তার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ রাখলেন, আহলে সফফার থাকার ব্যবস্থা করলেন তাদের সাথে, বিপুল উৎসাহে কোরআন শিখার শুরু করলেন, আগ্রহে ভরে কোরআন তিলাওয়াতের উচ্চ কণ্ঠের কারণে মসজিদে নববীতে মুসল্লিদের বিঘ্ন ঘটত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আল্লাহ রাসূলের কাছে অভিযোগ জানালেন, হে আল্লাহ রাসূল, আব্দুল্লাহ তথা পূর্ব নাম আব্দুল উজ্জার কোরআন তিলাওয়াতের কারণে বিঘ্ন ঘটে। তখন আল্লাহ রাসূল বলছেন, হে ওমর, তুমি তাকে কিছু বলো না, সে আল্লাহর জন্য তার রাসূলের জন্য জীবনের সব কিছু ছেড়ে দিয়ে নিঃস্ব অবস্থায় চলে এসেছে, হে ওমর, তুমি তাকে কিছু বলো না। এদিকে তবুকের যুদ্ধের ডাক চলে আসলো, আব্দুল উজ্জা যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, দোয়া করলেন আল্লাহর কাছে যে আমি এই আব্দুল্লাহর রক্ত কাফিরদের জন্য হারাম করছি। এই ঘোষণা শুনে আব্দুল উজ্জা তথা আব্দুল্লাহ বলছেন, হে আল্লাহ রাসূল, আমি তো এই জন্য আসি নাই, আমার হৃদয়ে তো শাহাদাতের আকাঙ্ক্ষা, আকুলি বিকুলি করছে, আমার হৃদয়টা শাহাদাতের তামান নয়। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি জ্বরে আক্রান্ত হয়ে ঘরের বিছানায় মারা যাও, বাহন থেকে পড়ে গিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো, তথাপিও জিহাদি তামান্নার কারণে তুমি শাহাদতের মর্যাদা পাবে।
ঘটনা তাই হলো, আব্দুল উজ্জা অসুস্থ অবস্থায় তথা আবদুল্লাহ মারা গেলেন, এমন একজন সৌভাগ্যবান যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার দাফন কার্য সম্পন্ন করার জন্য কবরে নামলেন। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিতে দাফন কার্যের কারণে তার আলো জ্বালিয়ে রেখেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে নামার সময় বলছেন, আদনিয়া ইলা আখাকুম, আবু বকর ওমরকে লক্ষ্য করে তোমরা তোমাদের ভাইকে আমার নিকট এনে দাও। তার লাশ বহনের দায়িত্ব পালন করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাফন কার্যের আলো চালিয়ে রেখেছিলেন। প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে তার দাফন কার্য নিজে নেমে সম্পন্ন করেছিলেন। এই দৃশ্য দেখে ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর রাসূল যখন তাকে নামান, নামানোর সময় তিনি বলছেন, দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নি আমসাইতু রাদিয়ান আনহু ফারদি আনহু, হে আল্লাহ, আমি এই আব্দুল্লাহর প্রতি আজকে সন্ধ্যা পর্যন্ত তথা মৃত্যু পর্যন্ত আমি সন্তুষ্ট ছিলাম, তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। এই দৃশ্য দেখে আবু বকর বলছেন, ইয়া লাইতানি কুনতু সাহিবুল হুফরা, হায় হায়, এই অবস্থায় যদি আমি হতাম তাহলে কতই না সৌভাগ্যবান হতাম। আবদুল্লাহর এই মৃত্যুর দাফন কার্যের ইতিহাস তার যে ইসলামের জন্য সর্বস্ব ছেড়ে দিয়ে নগ্ন অবস্থায় বিতাড়িত হয়ে ইসলামের সুশীতল আশ্রয়তলে আশ্রয় নিয়ে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছেন, আলাদি যুব সংঘের প্রতিটি কর্মীকে সেই চেতনায় উজ্জীবিত হয়ে দুনিয়াবী যাবতীয় জৌলুসকে পদজ্বলিত করে দুনিয়াবী আশা আকাঙ্ক্ষাকে ছুড়ে ফেলে দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার দৃঢ় চেতনা নিয়ে মহতরম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের ইমারতের অধীনে ঐক্যবদ্ধ হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। এ আওয়াজ যদি প্রতিটি মমিনের হৃদয়ে অনুরণিত হয়, প্রতিটি তরুণের কণ্ঠে যদি আন্দোলিত হয়, প্রতিটি মুসলিমের হৃদয়ে যদি আওয়াজ উৎবলিত হয়, বাংলার জমিন থেকে শিরকের শেকুনটি ভেঙে যাবে, বাতিলের আখড়া দূরীভূত হয়ে যাবে, বিদাতের রাস্তাগুলো ভেঙে খান খান হয়ে যাবে, কুসংস্কার জাহেলিয়াত দূরীভূত হয়ে বাংলার জমিন তৌহিদের আলোয়, ইসলামের আলোয়, ওহির আলোয় আলোকিত হবে হবে ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তা আসুন আমরা অলসতা বিলাসিতার চাদর ছেড়ে ফেলে দিয়ে আহলাদি যুব সংঘের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, সমাজ সংস্কারের শপথ গ্রহণ করি, ব্যক্তি জীবন, সমাজ জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন রাসূলের আদর্শে আদর্শিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই তবলিগ ইসলামকে যেন কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। প্রায় 750 স্বেচ্ছাসেবক আমাদের কাজ করছেন, যুব সংঘের ভাইয়েরা, আমরা তাদের জন্য দোয়া করছি যে নিরলস পরিশ্রম করছেন তারা, সিফ আল্লাহর সন্তুষ্টির জন্য এই পরিশ্রমকে যেন আল্লাহ কবুল করেন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আস-সালামুল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আহলেদিস যুব সংঘ উদাত্তভাবে সকলকে আহ্বান জানাই, হে যুবক, তোমার প্রতি ফোটা রক্ত আল্লাহর দেয়া পবিত্র আমানত, এসো তা ব্যয় করি নির্ভেজাল ইসলামী আন্দোলনে।